পাগল মন মোহন রে। পারভীন আক্তার লাকি থেকে চিত্রনায়িকা অন্তরা নাম নিয়ে ঢাকায় ছবিতে তার আবির্ভাব। তাহলে আমার যে কি হতো আল্লাহই জানে। 2010 সালে বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী শফিকুল ইসলাম খোকনকে। কিন্তু ছেলে আয়ানের জন্মের পর অন্তরা টের পান তার স্বামীর আগের পক্ষের স্ত্রী এবং সন্তান রয়েছে। পারিবারিক কোন্দলের শুরু সেখান থেকেই। আব্বু এসে মানে ভিতরে গেল, ঝগড়া ঝাটি হয়েছে, মারামারির আওয়াজ শুনলাম। আব্বু দেখি কি অনেক দূর জোরে চলে গেল, তো নানু গেট লাগাইতে গেছে। আমি আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু মানে কেমন জানি অচল অবস্থায় মানে ঘুমরাচ্ছে। আম্মুকে ওখান থেকে নিয়ে ইসলামিয়া হাসপাতালে গেছে। ওখানে গেছে আর যে আব্বু ফোন দিয়ে বলছে যে এখানে আমি ভর্তি করাবো না, আমার মনোরায় পরিচিত ডাক্তার আছে সেখানে ভর্তি করো। যতদিন আম্মু হাসপাতালে ছিল আমাদের কোনোদিন ভিতরে যাইতে দেনি। 2014 সালে 8 জানুয়ারি মারা যান অন্তরা। তার মায়ের অভিযোগ, অন্তরার মৃত্যুর পর তার পোস্টমর্টেম করাতে বা মৃত্যু সনদ দেখাতে রাজি হয়নি তার স্বামী। আমার বড় মেয়েরে মারছে, অপশরীরে মারছে, ওর বউ হুমকি দিছে, অয় হুমকি দিছে, ওরও তো মারছি মারছি, ওর কাঁড়ারও আমি শেষ করবো। হুমকি হুমকি দিয়া বাবুর যখন কাইরা রাখছে বাবা, তখন ওরা কেন্দে কেন্দে বাসাতে এসে এই রমনা থানায় গেছে মতন স্যার আপনারা দিয়ে দিলেন, কয় আপনারা ঢাকা মেডিকেল যে ইয়ে আনেন। 2015 সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হত্যা মামলা করেন অন্তরার মা। ডিবি, সিআইডি আর পিবিআই এর হাত ঘুরে সেই মামলার তদন্ত এখন আবারও ডিবির হাতে। আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার আজিমপুর গোরস্থান থেকে তোলা হলো অন্তরার দেহাবশেষ। আমরা এটা এখন ঢাকা মেডিকেলে ফরেনসিক ল্যাবে নিয়ে যাব এবং মর্গে পোস্টমর্টেম এবং ডিএনএ টেস্ট হবে, কার্যক্রম শেষে আমরা এটা দাফনের ব্যবস্থা করব। তবে 3 বছর পর এই দেহাবশেষ থেকে খুব সামান্যই তথ্য মিলবে জানান ফরেন্সিক চিকিৎসক। এক হচ্ছে গিয়া আপনার যদি হাড়ে যদি কোনো ফ্র্যাকচার থাকে, 2 নম্বর হচ্ছে গিয়া সে যদি বিষ গিয়া মারা যায়, যে বিষগুলো আপনার হিটে নষ্ট হয় না এবং হাড়ে গিয়ে ডিপোজিটেড থাকে, ওই জিনিসগুলো আমরা শনাক্ত করে আমরা তাদের কজ অব ডেথ নির্ণয় করতে পারবো। 11 ফেব্রুয়ারির মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আর যদি আপনার মনে হয় শুকনো জায়গায়। নাদিয়া শারমিন, 71, ঢাকা।